যে কোম্পানি থেকে আপনার স্পন্সর হবে একটা অ্যাড্রেস থাকে, পোস্ট কোড থাকে, তাহলে আপনি যদি কোনো কোয়েশ্চেন আপনি বুঝুন না দেন তারা রিপিট করবো আর কি। সালাম আলাইকুম স্যার, আজকে ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হইব, আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব আপনারে। সো স্কিল্ড ওয়ার্কার ভিসা সম্বন্ধে বা হেলথ কেয়ার ভিসা সম্বন্ধে আপনার যে যে ইউকের এয়ারপোর্টে ইমিগ্রেশন কিলা আপনারা ফেস করতা, সো আজকে ও বিষয়ে লিয়ে ডিসকাস করবো। ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবো, আশা করি অনেক ইনফরমেটিভ হইব ভিডিওটা। সো ফার্স্টে হইলে কি আপনার যে অনেকে কোয়েশ্চেন করছেন যে আমরা ইমিগ্রেশন কিলা ফেস করতাম আপনার কোনো মানে ওয়ার্ক পারমিট পাইলে আওয়ার পরে কী ধরনের কোয়েশ্চেন তারা আক্স করতে পারে। সো আমি কিছু আপনার বেসিক আইডিয়াগুলো দিব অ্যান্ড কিছু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর কি। তো বেসিক্যালি নাও এ ডেজ আপনার ইমিগ্রেশন যেটা আছে ইউকের হার্ড হয়েছে, ডে বাই ডে হার্ড আর ওর। ইয়েস্টারডে আমার ফ্যামিলি বাংলাদেশে গেছেন, সো আমিও গেছিলাম অ্যান্ড যে বলো আপনার তারা লাস্ট ইয়ার গেছিলা, লাস্ট ইয়ার যাওয়ার পরে আপনার হইলে গিয়া 15 কেজি আর কি যে আপনার ক্যাপাসিটি আছে একটা ওভার আছিল, বাট লাস্ট ইয়ার তারা একটা আপনার অ্যালাউ করে দিয়েছিল, কোনো প্রবলেম হয়েছে না। বাট দিস টাইম আমরা ইয়েস্টারডে গেছিলাম আর কি, সো প্রায় 18 কেজি 18 কেজি একটু ওভার হয়েছে আর কি। সো 18 কেজির মাঝে আমরা 12 কেজি পেমেন্ট করছি, 120 ফোন অ্যান্ড এক্সট্রা 6 কেজি আছে। তারা ইমিগ্রেশনে হয়েছিল যে সুপারভাইজারের রিকোয়েস্ট করলে তারা মেবি একটা মৌকুফ করে দিব আর কি। সো আমরা গেছিলাম অ্যান্ড সুপারভাইজারের রিকোয়েস্ট করলাম যে আমরা তো অলরেডি পেমেন্ট করছি 120 পাউন্ড 12 কেজির লাগে, আরও 5-6 কেজি বলুন আছে, সো এইগুলো আপনারা একটু কনসিডার করুক। বাট তারা কনসিডার করছে না, ফুল পেমেন্ট নিছে প্রায় 180 পাউন্ড বাংলাদেশের টাকা, 20-22 হাজার টাকা এক্সট্রা দেওয়া লাগছে আর কি, বিকজ অফ ওভার আপনার ওজন লাগে আর কি। সো নাও ইট ইজ ভেরি ডিফিকাল্ট, আপনারা যে ভালো আইবা ফুললি প্রিপেয়ার্ড হয়ে আইবা আপনার স্কিল্ড ওয়ার্কার ভিসার লাগে, আর যে আপনার ভিসাগুলা যখনও পাইবা পাওয়ার পরে আপনার এমপ্লয়ার হোক বা এজেন্সির মাধ্যমে যদি ভিসাগুলো করেন আর কি। সো ফার্স্ট আপনার থিং হইলে গিয়া প্রপারলি আপনি ডিটেলস লইবা, আপনি যদি এমপ্লয়ার কাছ থেকে ফাইন দেন আপনার অবভিয়াসলি যে ওয়ার্ক পারমিট পাইবা আপনার COS থাকে আর কি, স্পন্সর অফ সার্টিফিকেট থাকে, ওটা আপনি ফুললি নিয়ে ডিটেলসগুলো করবা আর কি। এখানে আপনার যে কোম্পানি আপনার স্পন্সর করছে কোম্পানির নাম দেওয়া থাকে, অ্যাড্রেস দেওয়া থাকে, অ্যাড্রেস দেওয়া থাকবো, মেনশন করা থাকবো অ্যান্ড কত বছরের লাগে আপনার যে পারমিট দিছে ওটাও মেনশন করা থাকবে আর কি। অ্যান্ড একটা কোম্পানিরও কিছু ডিটেলস আছে, ওগুলোও আপনারা ট্রাই করবা যে জানার লাগে আর কি। অ্যান্ড দেন ওইগুলো গিয়ে আপনার এজেন্সির মাধ্যমে যদি করেন, অনেক ক্ষেত্রে আছে যে এজেন্সি আপনার সব প্রসেসগুলো করিয়া দিলে, বাট যে মেইন অ্যাপ্লিকান্ট তাই কিছু জানেন না আর কি। বাট যখন আপনারা ফেস করতে যান আপনার এয়ারপোর্টে ইমিগ্রেশনও, সো যখন আপনারা কিছু ওয়ার্ক রিলেটেড বা কোম্পানি রিলেটেড আপনার কোয়েশ্চেন আক্স করে, তখন আপনারা মানে আনসারটা দিতে পারেন না, ক্ষেত্রে আপনার প্রবলেম হইব। বিকজ বহু স্টুডেন্টস আছেন আপনার প্রিভিয়াসলি ফেস করছেন, তারা এদেশ থেকে ডিপোর্ট করিয়া দিছে, তারা যদি সন্দেহ হয় আর কি একটা আপনি লিগেলি যে এখানে ওয়ার্ক পারমিট বিষয়ে আইসেন না। সো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি ট্রাভেল এজেন্সির মাধ্যমে করেন দেন না আপনি তার কাছ থেকে ফুল ডিটেলসগুলো আনবা যে আপনি কোন কোম্পানি তারা আপনার অ্যাপ্লাই করছে, ওই কোম্পানির ডিটেলস দেওয়ার লাগে, জব অফার লেটার দেয় যেটা ওটাও কালেক্ট করবা, ও যে কোম্পানি আপনার আছে ও কোম্পানির ফুল ডিটেলসগুলো আপনি জানার চেষ্টা করবা। বিকজ আপনার যে ভালো ফেস করবা ইউকের এয়ারপোর্টের আপনার ইমিগ্রেশন তারা আক্স করবো, আপনার ওয়ার্ক পারমিট হইলে অবভিয়াসলি আপনার কোম্পানির নাম জিকাইব, সে আপনি স্পন্সর কিলা পাইলা বা কত বছরের পাইছেন, আপনি কোন জায়গায় স্টে করবা, সো ওগুলো আপনার ওয়ার্ক রিলেটেড কোয়েশনগুলো করবো আর কি। অ্যান্ড দেন বেসিক্যালি পার্সোনাল যেগুলো কোয়েশন এগুলো তো আর করবো, আপনার পাসপোর্ট তো থাকবো, ডেট অফ বার্থ থাকবো, আপনার আপনি যদি ডিপেন্ডেন্ট লই আইন দেন ডিপেন্ডেন্ট অলওয়েজ ট্রাই করবা যে মেইন অ্যাপ্লিকান্ট আপনার পাসপোর্ট বা ডিপেন্ডেন্ট যে লই আইবা তার নামটা ইনক্লুড করার লাগে পাসপোর্টও আর কি। সো মেইন অ্যাপ্লিকান্টের বেশি কোয়েশন করবো, যে ডিপেন্ডেন্ট আছেন তার নিয়ে অতটা কোয়েশন করে না, অ্যান্ড অলওয়েজ আপনার রিলেশনশিপ স্ট্যাটাসগুলো মনে রাখবা আর কি, যে আপনার ম্যারেজ ডেট জিগাইতে পারে, বাট মেইন অ্যাপ্লিকান্ট যিনি
তার বেশি কোয়েশন জিকাইবো আর কি যদি জিকে। এন্ড আরেকটা বিষয় হলো গিয়া যে আপনার যে কোম্পানি থেকে আপনার স্পন্সর হইবে একটা অ্যাড্রেস থাকে, পোস্ট কোড থাকে আর কি, ইউকের মাঝে একটা পোস্ট কোড থাকে, লাইক কিছু লেটার থাকবে, দেন নাম্বার থাকে, এটা মানলে আপনার ফুল ডিটেলস গুলাই হয়। সো আপনারা যে কোম্পানি থেকে স্পন্সর পাইবা আর কি, ও কোম্পানির ডিটেলস অ্যাড্রেস গুলা অ্যান্ড কোন সিটিতে ফোরসে ওগুলো আপনারা ভালো করে মেমোরাইজ করবা আর কি, বিকজ এই লাগে আপনার এগুলো আক্স করতে পারে। আপনি পোস্ট কোড মারলে গুগলে যদি আপনার পোস্ট কোড মারেন, সো ফুল ডিটেলস দিব, অ্যান্ড যে আপনি যদি কেয়ার হোমসর যে আপনারা স্পন্স দিব, সো ওটার সম্বন্ধেও আপনারা জানলা কেয়ার হোম কোন জায়গাতে সিচুয়েটেড আর কি, বা আপনার কোন কোম্পানির আন্ডারে কাম করতেছে এরা, সো ওগুলা কিছু ডিটেলস জানিয়ে রাখবো আর কি। অ্যান্ড দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হইল গিয়া যে ভালো আপনি যদি কোনো কোয়েশন আপনি বুঝেন না, দেন তারা রিপিট করবো আর কি। সো না বুঝিয়ে আপনি কোনো কোয়েশনের আনসার দিবা না, বিকজ বাংলাদেশে আমরা যারা থাকি, সো ইউকে যারা আছেন তারা অ্যাকসেন্ট একটু প্রবলেম হয় বুঝতে গেলে আর কি, তারা একটু স্পিডে আপনার কোয়েশনগুলো করে বা অ্যাকসেন্টগুলো ইউজ করে, সো অনেক সময় একটু প্রবলেম হয় অ্যাকসেন্টগুলো বুঝতে। এখন যদি বুঝেন না, দেন আপনি রিপিট করতে পারবা, তারা কইতে পারা কুড ইউ রিপিট দ্য কোয়েশন ফর মি, পার্ডন কইতে পারবা বুঝছি না, তো রিপিট হলে তারা আবার স্লোলি স্লোলি আপনারে আবার ও কোয়েশনটা বুঝাইব আর কি। সো না বুঝে কোনো কোয়েশনের আনসার দিবে না আর কি, ফুললি বুঝার পরে দেন আপনি আনসারগুলো দিবা আর কি। সো বেসিক্যালি হোউ রিলেটেড কোয়েশনগুলো জিকাইব, ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাইবা আর কি। আমি যে যাত্রা কইলাম আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন, দেন তো আপনার সব কিছু জানা থাকবো, এজেন্সির মাধ্যমে করলে আপনি এজেন্সির কাছ থেকে সব সব ইনফরমেশনগুলো কালেক্ট করবো আর কি, কোনো আপনার কোম্পানির আন্ডারে আপনি কাম করা একটা অ্যাড্রেস কিতা ওগুলো আর কি। সব ডকুমেন্টস হইল গিয়ে আপনার যে স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে আপনার যে কোম্পানি আপনার স্পন্সর করবো, একটা স্পন্সর সার্টিফিকেট, জব অফার লেটার লাগবো, ওগুলাও লাগে, টিভি টেস্ট তো আর লাগবো আপনার। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট পুলিশ ক্লিয়ারেন্স একটা, ওটা নিয়ে আইবা অবভিয়াসলি, একটা আপনার কামে দিব ইকে তাওয়ার পরে, বা সিকিউরিটির জব করতে হইলেও আপনার অনেক এখানে আওয়ার পরে আপনার অনেক হ্যাসেল করতে হয় আর কি, যে পুলিশ ক্লিয়ারেন্স ওইটা নিয়ে আইবা। আপনার যদি ইমিগ্রেশনও কাজে না দেয় তো পরবর্তীতে কাজে দিব আর কি, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তারাও দেখতে পারে অনেক সময় আপনার ব্যাকগ্রাউন্ড চেক করতে পারে, সো পুলিশ ক্লিয়ারেন্স একটা অটো নিয়ে আইবা। সো বেসিক্যালি ও রিলেটেড ডকুমেন্টসগুলো লাগে আর কি আপনার স্কিল ওয়ার্কার ক্ষেত্রে। ও কেউ যদি কোনো কোয়েশন থাকে দেন আমার ইউটিউব কমেন্ট বক্সে আপনার আক্স করতে পারবা, অ্যান্ড আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবা, সাপোর্ট করবা, আরও এনকারেজমেন্ট মিলে ও ধরনের ভিডিও মেকিং করতে। ইনশাল্লাহ আগামীতে আরও ও ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাইমো ইউকে রিলেটেড জব বিষয় এভরিথিং, সো আমি ট্রাই করব ইনফরমেশনগুলো আপনাদের লগে শেয়ার করার লাগে। সো সাবস্ক্রাইব করবা, আরও এনকারেজমেন্ট মিলে ও ধরনের ভিডিও মেকিং করতে। সো আজকে ও পর্যন্ত ভালো থাকবা, ইনশাল্লাহ আগামীতে দেখা হয়, আল্লাহ হাফেজ।